সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 9 এপ্রিল 2023, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রকি ভাইয়ের সমন্বিত খামারে, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু বাচ্চা সহ গাভী গরু উনি সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। রকি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে রমজান মাসে অনেক ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে রমজান মাস ভালো। তো এবার তো আসার পরে দেখলাম বেশ কিছু চমৎকার বাচ্চা সহ গাভী গরু নিয়ে আসছেন। জি, এই সবস্থায় চমৎকার চারটা গাভী আছে, কোনোটা চেয়ে কোনোটা কম না, সবগুলো বাচ্চা খুব হাই কোয়ালিটি জাত সম্পন্ন গরু, আর এই ধরনের গরুদের লালন পালনে কোনো লস নাই। বাচ্চা দেখেই গাভী কালেকশন করা? জি। আবার যারা নিবে বাচ্চা দেখেই গাভীটা সংগ্রহ করবে? জি অবশ্যই। তো কয়টা গরু আছে টোটাল? এই সপ্তাহে চারটা গাভী দেখাবো, আর একটা বিশেষ আকর্ষণ ভর্তি করে দেখাবো। এবার আর সার বাচ্চা থাকবে না? এই সপ্তাহে সার বাচ্চা রাখি নাই, সামনের সপ্তাহে আবার দেখাবেন। জি জি। এমনি কি খামারে আছে? হ্যাঁ, গরু আছে, সবসময় আমার কাছে গরু থাকে, চাইলে ভিডিও কলে অথবা সরাসরি খামারে এসে দেখতে পারে। জি অবশ্যই। তো চলেন, যে কয়টা গরু দেখাবেন বলে মন স্থির করছেন দেখাই, আর আপনি এগুলোর সম্পর্কে একটু বলেন। ঠিক আছে রকি ভাই, ভিডিও শুরুতেই মাশাল্লাহ চমৎকার বাচ্চা সহ একটা গাভী আপনি নিয়ে আসছেন, শুরুতে গাভীটার সম্পর্কে একটু বলবেন। এটা হলো ফ্লেক বি গাভী বাচ্চা। আচ্ছা, গাভীটার বয়স কেমন? গাভীটার বয়স তৃতীয় বিয়ান, তিন নম্বর বিয়ান। আর সঙ্গে কি বাচ্চা? সার বাচ্চা, ফ্লেক সার বাচ্চা। তো গাভীর থেকে বাচ্চাটাই মূলত এখানে বেশি এক্সক্লুসিভ? জি জি, বাচ্চাটাই এক্সক্লুসিভ। তো বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 15 দিন। 15 দিন। জি। আর গরুটার দুধের পরিমাণ কেমন? দুধের পরিমাণ 5-7 কেজি দুধ হবে। 5-7 কেজি দুধ বাচ্চাকে খাওয়ানো যাবে? জি জি। তো কেউ চাইলে এই গরুটার লালন পালন করতে যে খরচ হবে সেই খরচটা এই গরুটা দিবে শুধু? জি জি। তো বাচ্চাটা এখানে বড় করে সম্পদ করতে হবে? জি জি। তো দাম রাখছেন কেমন এটা? এটা 1,60,000 টাকা। 1,60,000 টাকা। তার দামের কি সুযোগ আছে? সম্মানে যেটা কম রাখবো সেটা, সম্মানের সূচক যতটুকু কম রাখেন। জি জি। তো এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। রকি ভাই, এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, গাভীর ততটা ভালো না কিন্তু সঙ্গে যে বাচ্চাটা আছে সব থেকে আকর্ষণীয় বাচ্চাটাই হবে? জি জি জি। এটা হলো ব্রাহ্মা বাচ্চা, গাভীটা হলো 2 দাঁত বকনা গাভী প্রথম। বাচ্চাটা অনেক ভালো বাচ্চা আসছে। জি জি জি। কেউ যদি সরাসরি এসে বাচ্চাটা দেখে আমার মনে হয় না যে গাভীটা কেউ রেখে যেতে পারবে। না না, এটা আসলে বাচ্চাটা এমন একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা আমি কালেকশন করছি আসলে শুধু বাচ্চা দেখে, শুধু বাচ্চা দেখে। এই বাচ্চাটা যে ভবিষ্যৎ হবে, মানে আমার এখানে আসে যে সারা অবস্থায় আছে, এই অবস্থায় তাকে রাখলে যে গ্রোথ আসবে আর যে গঠন, মাশাআল্লাহ ওর বেশ ভালো প্রফিট, নিঃসন্দেহে ভালো মানের একটা বাচ্চা হবে এখান থেকে, ভালো প্রফিট হবে। ফিউচারে এই সমস্ত গরু নিয়ে আমি কাজ করতে চাই, আমার কাছে সবসময় এই ধরনের বাচ্চা সহ গাভী রাখবো, বিক্রি হলে হলো, না হলে আমি রেখে দেবো, কারণ এগুলোর ভবিষ্যৎ আছে, কারণ আমার তো এটা লালন পালন প্রজেক্ট আছে। সেটাই। তো গাভীটার বয়স কেমন? গাভীটার বয়স 2 দাঁত, এইবার প্রথম বাচ্চা দিছে। তো এগুলো থেকে ভবিষ্যতে প্রত্যেক বছর একটা করে বাচ্চা পাওয়া যাবে? জি জি। এই ধরনের ভালো সিমেন্ট দিয়ে ভালো বাচ্চা উৎপাদন করতে পারলে দেখা যাবে যে বছরে যদি একটা করে বাচ্চা বিক্রি করা হয় ওটাই মূলত লাভ। জি জি। তো এটার দাম কেমন? এটার দাম 1,70,000 টাকা। 1,70,000 টাকা। এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। রকি ভাই, পাশে সিরিয়ালের তিন নম্বর যে আর একটা গাভী বাচ্চা আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা হলো জার্সি গাভী। জার্সি। জি জি। বয়স কেমন? বয়স এটার সেকেন্ড বিয়ান। সেকেন্ড? জি। সেকেন্ড না থার্ড হবে? সেকেন্ড সেকেন্ড। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা, এটাও জার্সি বাচ্চা। জার্সি বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটার বয়স এটা 20 দিন। দুধ খাওয়ার মতো একটা গরু এটা? দুধ খাওয়ার মতো। এটার ওয়ারেন্টি সহ আমি গ্যারান্টি দেবো, এটার 10 কেজি দুধ হবে দুই বেলা। 10 কেজি দুধ সকাল বিকাল মিলে পাবে? জি। দুধ কম হলে গরু রিটার্ন? গরু রিটার্ন। আচ্ছা, সঙ্গে একটা বকরা বাচ্চা আছে। তো গাভী বাচ্চা কেমন দাম রাখছেন? এটা গাভী বাচ্চা দাম রাখছে 1,75,000 টাকা। দর্শক কি দরদাম করে নিতে পারবে? সম্মানে যেটা কম রাখবো, গরুটা খুবই ভালো দুধ দোহানোর ক্ষেত্রে, অন্য পাও তুলে না, দেখা যায় লাথি মারে না, শান্তশিষ্ট শান্তশিষ্ট, খাওয়া দাওয়া রুচিও বেশ মাশাল্লাহ। এবং এই সমস্ত গরু লালন পালন করে যে কোনো ছোটো মাঝারি খামারি তারা খুব আরাম পাবে, কারণ বাচ্চাটা বকনা হয়েছে, ফিউচার ভবিষ্যৎ। তো এটার দাম 1,75,000। দরদামের সুযোগ আছে, অল্প কিছু সম্মানে। সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 4 নম্বরে আরও একটা বাচ্চা সহ গাভী আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এইটা হলো শাহিওয়াল গাভী। শাহিওয়াল গাভী। হ্যাঁ, এটা 1 মাসের সিমেন্ট দেওয়া আছে। হ্যাঁ। আর এটার বাচ্চার বয়স 4 মাস। বাচ্চার বয়স 4 মাস চলছে? জি জি। তো এটা এখন চেকে আসবে না, গাভী বাচ্চা এগুলো দেখেই নিতে হবে? জি জি জি। তো বাচ্চাটা মোটামুটি একটা বড় হয়ে গেছে, আর
যদি দুই চার মাস সঙ্গে রাখা যায় বাচ্চাটা পরে আলাদাই বিক্রি করা যাবে। এখনই কাটে 1 লাখ টাকার উপরে দাম দিতে চাচ্ছে বাচ্চাকে। আসলে গাভী তো মাংসের দরে বিক্রি করলে গাভীর দামও প্রায় 1 লাখ টাকা। এটার দাম রাখছেন কেমন? এটার দাম 95,000 টাকা, 1,95,000 টাকা। 1,95,000 টাকা গাভী বাচ্চা একসঙ্গে। জি জি, গাভীটা আবার 1 মাসের সিমেন দেয়া। জি, তো এটাও সাইড করে দেন। সবশেষ যেটা আছে ওটা দেখাই। এই পাশে সবশেষ ছোট্ট সাইজের একটা গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? আসলে এটা একটি বুট্টি গরু, আমার শখের একটি গরু। আমার খামারে সবসময় এই ছাড়া জায়গাটাতে থাকে, বাচ্চাগুলোর সাথে বিচরণ করে, তো অনেক ভালো লাগে। বয়স কেমন এটার? এটার বয়স এই বছরে দাঁত দে। এই বছরে দাঁত হবে? জি জি। আচ্ছা, কোনো দর্শক চাইলে নিয়ে শখ করে গরুটা লালন পালন করতে পারে। দাম রাখছেন কেমন? এটা শৌখিন গরু, এই সমস্ত গরু আসলে মাংসের দামে বিক্রি হয় না, শৌখিন দামে বিক্রি হয়। রেগুলার মাংসের দাম বিক্রি করতে গেলেও 3-4 হাজার টাকা কেজি পড়ে। তো দাম রাখছেন এটা কেমন? এটার দাম রাখছি 75,000 টাকা। 75,000 টাকা দর্শক কথা বলে নিতে পারবে। জি অবশ্যই। তো বিক্রি করার মতো এই গরুগুলাই ছিল যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের যদি কিছু বলতে চান। দর্শকরা আসলে আমার কাছে নিয়মিত দেখতেছে, আমি প্রোগ্রাম দিয়ে গরু বিক্রি করি। আসলে দীর্ঘদিন প্রত্যেক সপ্তাহের গরু সপ্তাহে বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে আমার প্লাস লালন পালন পাশাপাশি প্রজেক্ট সবকিছু, আমার ঘাস টোটাল মানে একটা খামার উপযোগী যে সেক্টর দরকার হয় অনেকে বিক্রি করে, কিন্তু আমি লালন পালন প্লাস বিক্রি। জি, আমি সাইওয়াল গরুগুলো নিয়ে গাভীগুলো নিয়ে কাজ করি, সাইওয়াল বাচ্চাগুলো তৈরি করতেছি। আসলে এই ধরনের গরু যারা চাহিদা ভালো বাচ্চা সম্পূর্ণ গাভী একদম ডাইরেক্টলি যে বাচ্চাগুলো কেমন হয় কীভাবে তৈরি হয় এগুলো দেখে নিতে পারবে এবং সরাসরি তার দুধ দহন করে দুধের প্রয়োজন মতো চাহিদা মতো দুধ সম্পূর্ণ গাভীও আমার কাছ থেকে নিতে পারবে। তো ঠিক আছে রকি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলাইকুম।